2023 সাল সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আরেকবার সে চরমভাবে শ্লীলতাহানির শিকার হয়। শ্লীলতাহানির জন্য আপনার মেডিকেল সার্টিফিকেট ততটা জরুরি কোনো বিষয় নয়। একজন শিক্ষকের জন্য সকল শিক্ষক সমাজ হয়তো আজকে তারাও লজ্জিত হয়েছে আমার মতো। এই আসামিকে যথোপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা হবে, যাতে এ ধরনের ঘৃণ্য কোনো অপরাধ সমাজের কোন শ্রেণীপেশার মানুষ, শিক্ষক তো দূরের কথা, কোন শ্রেণীপেশার মানুষ যেন এ ধরনের 13 বছরের শিশু বা নারীদের নির্যাতন করার সাহস না দেখায়। 26 তারিখে লালবাগ থানাতে একজন বাদী আসেন এবং তার সাথে আরো একজন সহযোগী ছিলেন। উভয়েই তারা অভিযোগ করেছেন যে তাদের যে কন্যা তারা ভিকারুন্নেসানুন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের একজন শিক্ষক নাম মোহাম্মদ মুরাদ হোসেন সরকার, তার দ্বারা তাদের শ্লীলতাহানি হয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এবং সেই পরিপ্রেক্ষিতে তারা যে বিষয়গুলো অবগত করেছেন সেটি হলো যে যে ভিকটিম বাচ্চারা তারা অষ্টম শ্রেণীর ছাত্রী, বয়স মাত্র 13 বছর, সেই শিশুরা সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় এই শিক্ষকের কোচিং নিজস্ব কোচিং সেন্টার আজিমপুরে কলোনিতে একটি তিনতলা বাসা, সেই জায়গায় সে যখন সপ্তম শ্রেণীতে ছিল তখন মার্চ মাসে একজন শ্লীলতাহানির শিকার হয়। তখন সে বিষয়টি যেহেতু শিশু ছিল কাউকে বলেনি। পরবর্তীতে আবার 2023 সাল সপ্তম শ্রেণীতে থাকা অবস্থায় নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আরেকবার সে চরমভাবে শ্লীলতাহানির শিকার হয়। যে শ্লীলতাহানির শিকার হয়েছে সেটি আমি বিবৃত করতে চাই না, কারণ সেটি আমি মনে করি আমাদের জন্য লজ্জা, সকলের জন্য লজ্জা, তো সেই কারণে আমি সেটি বলবো না। তো তখন সেই শ্লীলতাহানি যেটি যে জায়গায় করা হয়েছে কোচিং সেন্টারের পাশে, এমনকি বলা হয়েছে একটি নামাজের স্থান সেই জায়গার কথা বলা হয়েছে। বিকানন্দ স্কুল আজিমপুর শাখার সামনে মানববন্ধন হয়েছে, প্রেস ক্লাবের সামনেও 25 তারিখে মানববন্ধন হয়েছে, এবং সেই মানববন্ধন থেকে এর সুষ্ঠু বিচার এবং দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে। 26 তারিখে লালবাগ থানায় মামলা নম্বর 17 তারিখ 26/2/2024 ধারা নারী ও শিশু নির্যাতন আইনের 10 ধারায় মামলা রুজু করা হয়েছে, এবং সেই তার ধারাবাহিকতায় 27 তারিখে এই শিক্ষককে মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে গ্রেফতার করা হয় এবং তার কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। যে জায়গাগুলোতে কিছু ভিডিও ক্লিপ বা কিছু অডিও কথোপকথনের কিছু এভিডেন্সেস আছে, তো সেগুলো নিয়ে আমাদের এদের দুটি জব্দ করা হয়। 27 তারিখে তাকে বিজ্ঞ আদালতে হাজির করলে এবং 10 দিনের রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এবং আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন এবং ল্যাপটপ এই দুটি আমাদের পরীক্ষার জন্য এবং তথ্য সংগ্রহের জন্য আমাদের কাজ চলছে। ইতিমধ্যে ভিকটিম নারী ও শিশু নির্যাতন আইনের 22 ধারায় বিজ্ঞ আদালতে তার জবানবন্দি দাখিল করেছেন। এতদ সংক্রান্তে স্কুলের প্রিন্সিপাল মামলার কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে সহায়তা প্রদান করেছেন। আমরা মনে করি যে এটি অত্যন্ত দুঃখজনক, নিশ্চয়ই একজন শিক্ষকের জন্য সকল শিক্ষক সমাজ হয়তো আজকে তারাও লজ্জিত হয়েছে আমার মতো, পিতামাতা যারা আমরাও লজ্জিত হয়েছি। আমরা আশা করি যে এই মামলার তদন্ত শেষ করে এই আসামিকে যথোপযুক্ত বিচারের আওতায় নিয়ে আসা হবে, যাতে এ ধরনের ঘৃণ্য কোনো অপরাধ সমাজের কোনো শ্রেণীপেশার মানুষ, শিক্ষক তো দূরের কথা, কোনো শ্রেণীপেশার মানুষ যেন এ ধরনের 13 বছরের শিশু বা নারীদের নির্যাতন করার সাহস না দেখায়।
সেটি আমাদের পক্ষ থেকে যথাযথ আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।